কেলেঙ্কারি 14 মাসেও স্থিরতা ফেরেনি দেশের ই-কমার্স খাতে। হাজার হাজার কোটি টাকা দেনার মধ্যে কেবল কয়েকটি প্রতিষ্ঠানের পেমেন্ট গেটওয়ে থেকে 194 কোটি টাকা ছাড় করতে পেরেছে বাণিজ্য মন্ত্রণালয়, যার মধ্যে 151 কোটি টাকা দিয়েছে কিউকম। এখনও বিভিন্ন গেটওয়েতে আটকে আছে গ্রাহকের প্রায় 330 কোটি টাকা। সংকট নিরূপণে ব্যবস্থা নেওয়ার কথা বলছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের সম্ভাবনাময় ই-কমার্স খাতে 2021 সালটি ছিল কালো অধ্যায়। প্রতারণার অভিযোগে একের পর এক বন্ধ হয়ে যায় ইভ্যালি, ই অরেঞ্জ, ধামাকা, আলেশামার্ট, কিউকম সহ অর্ধশত প্রতিষ্ঠান। তাদের কাছে আটকা পড়ে গ্রাহকের কয়েক হাজার কোটি টাকা, যার মধ্যে কেবল পেমেন্ট গেটওয়েতে আটকে যায় 550 কোটি টাকা। চলমান অস্থিরতার মাঝে গতি ফেরে ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের অর্থ ছাড়ের মধ্য দিয়ে। প্রতিষ্ঠানটির গেটওয়েতে থাকা 397 কোটি টাকার মধ্যে গেল কয়েক মাসে ফেরত দিয়েছে প্রায় 150 কোটি টাকা, আর অন্য 12 প্রতিষ্ঠান মিলে ফেরত দিয়েছে আরও 50 কোটি টাকা। ফস্টার থেকে জানেন আপনারা, আমাদের নিজস্ব টাকা আছে, ডেলিভারিকৃত টাকা, ওই টাকাটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। আমাদের অ্যাকাউন্টে আসলে কিন্তু আমরা ব্যাংক ডিপোজিটের কিছু কাস্টমার পেমেন্ট আছে বা চেক নিয়েছে, চেকের পেমেন্টগুলো আছে, আমরা কিন্তু স্মুথলি করে দিতে পারবো। এখন পর্যন্ত তার যত লিস্ট দেওয়া হচ্ছে তারা স্লোভাবে তাদের মন মতো দিচ্ছে, তাদের কোনো জবাবদিহিতা নাই, সমস্ত জবাবদিহিতা ওনারের আর যত কষ্ট কাস্টমারের। পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান এসএসএল কমার্স, ফস্টার পেমেন্ট, সূর্যপে সহ বিভিন্ন মাধ্যমে আটকে আছে অন্তত আরও 330 কোটি টাকা। বাণিজ্য মন্ত্রণালয় বলছে গেটওয়েতে থাকা অর্থ ছাড়ে দ্রুত নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। কিউকমের দুটি ব্যাংক অ্যাকাউন্ট আমরা খুলে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছি, যাতে তারা তাদের যে গ্রাহক তালিকা সেটি যাচাই করা, প্লাস তাদের যে ডেটাবেজ আছে সেটি ওপেন করা। প্রতি মাসে একটা করে মিটিং হচ্ছে, এছাড়া ছোটো ছোটো যেই কোম্পানিগুলি আছে তাদের সাথে সংশ্লিষ্ট গেটওয়ে আছে তাদেরকে নিয়ে আলাদা আলাদা মিটিং করছি। এদিকে গেটওয়েতে আটকা টাকা না পেয়ে হাজারখানেক অভিযোগ জমা পড়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। নিয়মিত শুনানি সহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে সংস্থাটি। এখন যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযুক্তকে যদি আমি হাজির না করতে পারি তাহলে তো এইগুলো নিষ্পত্তি করা যাচ্ছে না। এসএসএল বা ফস্টার তাদের বিরুদ্ধে এখন অভিযোগ পড়ছে, তাই এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের ভোক্তা আইন অনুযায়ী আমরা তাদেরকেও ডাকছি এবং সেটাও আমরা সলভ করছি। তবে গেটওয়ের বাইরে থাকা হাজার হাজার কোটি টাকা গ্রাহকরা কবে নাগাদ ফেরত পাবেন সহসাই কাটছে না সেই জটিলতা। পেমেন্ট গেটওয়েতে থাকা 330 কোটি টাকার মধ্যে কেবল ই কমার্স প্রতিষ্ঠান কিউকমেরই আটকা পড়ে আছে প্রায় 250 কোটি টাকার মতো। এছাড়া কিউকমের গোডাউনে আটকা পড়ে আছে আরও 100 কোটি টাকার মালামাল। বিপুল পরিমাণে অর্থ এবং মালামাল ছাড়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ই কমার্স খাত নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ই কমার্স সেলের মহাপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান। হাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনের শুরুতেই আপনার কাছে জানতে চাইব, পেমেন্ট গেটওয়ের যে সংকটের কারণে টাকা ছাড় দেওয়া যাচ্ছে না, তা নিরসনে কী ধরনের উদ্যোগ আপনারা নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ইতিমধ্যে অনেক টাকা ফেরত দেওয়া হয়েছে। আমরা গতকাল পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে তাতে 22,240 জন গ্রাহককে 206,16,00,000 টাকা প্রদান করা হয়েছে বিভিন্ন গেটওয়েতে যে টাকা আটকে আছে সেখান থেকে। আমাদের আরো বেশ টাকা আছে, যেমন কিউকমের কথা বলা হয়েছে, কিউকমেরই আরো 240 কোটি টাকা গেটওয়েতে আটকে আছে, সেটা কাস্টমারদের ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে আমাদের এই ফেরত দেওয়ার প্রক্রিয়াটিতে এককভাবে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করে না, এখানে বাংলাদেশ ব্যাংক, অন্যান্য সংস্থা এবং গেটওয়ে, বিশেষ করে ই কমার্স প্রতিষ্ঠান, তাদের যে তালিকাগুলি দেওয়া হয় সেই তালিকার ভিত্তিতে আমরা সেগুলি ফেরত দেওয়ার ব্যবস্থা করি। এক্ষেত্রে ই কমার্স প্রতিষ্ঠানগুলির দ্রুত তালিকা দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এ পর্যন্ত যে 206 কোটি টাকা দিয়েছি সেটি ই কমার্স প্রতিষ্ঠান তারা তালিকা দিয়েছে যে এই তালিকাগুলি যথাযথ সেভাবে ফেরত দেওয়া যায়, এবং আমরা যত তাড়াতাড়ি ই কমার্স প্রতিষ্ঠান থেকে এই তালিকাটা পাবো তত দ্রুত আমরা সেটি ফেরত দিতে সক্ষম হব। এক্ষেত্রে আমরা প্রতিনিয়তই বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠান, গেটওয়ে, বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য সংস্থার সাথে আমরা সভা করছি। এই সবার মাধ্যমে সিদ্ধান্ত নিচ্ছে যে কিভাবে এটিকে ত্বরান্বিত করা যায়। এছাড়া ই কমার্সের ইতিমধ্যে আমরা বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানকে তদারকির আওতায় এনেছি,
আপনারা শুনে থাকবেন যে 7টি ই-কমার্স প্রতিষ্ঠানকে ইতিমধ্যে নিষিদ্ধ করে তাদের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ বন্ধ করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে বিটিআরসি কে রিকোয়েস্ট করা হয়েছে। এছাড়া আরো কিছু কাজ যেমন ডিবিআইডি নীতিমালা করা হয়েছে, দুঃখিত, আরসিএসসির মাধ্যমে যে সমস্ত ই কমার্স প্রতিষ্ঠান সঠিকভাবে ব্যবসা করছে, নীতিমালা মেনে ব্যবসা করছে, তাদেরকে ডিবিআইডি প্রদান করা হচ্ছে যাতে কাস্টমার ই কমার্স প্রতিষ্ঠানের উপর একটি আস্থা পান। এছাড়া ক্রস বর্ডার ই কমার্সের জন্য একটি নীতিমালা তৈরি করার কাজ চলছে, খুব শীঘ্রই হয়তো বৈদেশিক ই বাণিজ্যের ক্ষেত্রে আমাদের আরো সক্ষমতা বৃদ্ধি পাবে, আমাদের ই কমার্স প্রতিষ্ঠানগুলি দেশের বাইরেও ব্যবসা করতে পারবেন। এছাড়া আমাদের এটু এর সহায়তায় একটি অনলাইন ডেলিভারি ট্র্যাকিং সিস্টেম, যেটি পোস্টাল সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড থাকবে, এবং আরেকটি কমপ্লেন সেন্ট্রাল কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম, সেটি তৈরি হচ্ছে। আমাদের দৃঢ় বিশ্বাস এই কাজগুলি কমপ্লিট হলে আমাদের ই কমার্সের ক্ষেত্রে যে আস্থার ঘাটতিটি তৈরি হয়েছে সেটি আমরা কাটিয়ে উঠতে সক্ষম হবো এবং কাস্টমাররা আবার ই কমার্সের দিকে ব্যবসা করতে বা কেনাকাটা করতে আগ্রহী হবে। হাফিজুর রহমান, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।